তো গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আছি বিকেল, আজকে আছে স্কুলে, আছে কি একটু অনুষ্ঠান আছে, তো স্কুলে যাবো। একটু অন্য বন্ধু লাগছে, নাইস চুলটা ভিজে তোর চুলটা শুকিয়ে তারপরে ড্রেসটা পরে তারপরে জিনিস দেখাচ্ছি, ঠিক আছে? জিনিস দেখাচ্ছি, তাই জিনিস মোটামুটি গার্ডেন গার্ডেন জিনিসটা দেখলো, ঠিক আছে? তো সব রেডি হয়নি, ঠিক আছে? তো বলেছিলাম একটা জিনিস দেখাবো, তো লাইটটা জ্বালাই দাও, তো লাইটটা জ্বালাবো, আমার একটা জিনিস দেখাবো, ঠিক আছে? জিনিস দেখার জন্য ওয়েট করছিলাম। তো পাবজিটা পড়ে যাবো, ঠিক আছে? আজকে তারপর একটা কিনেছি, এটা বলবো না, এটা সাদা, কারণ তো গাইস, তো রেডি হয়ে গেছি, তো চলো যাওয়া যাক। অল সেট, তো ভালো লাগছে, ভালো লাগছে, ভালো, হ্যাঁ নাইস, তো বেরিয়ো, তো চলো। বেরিয়ে গেছি, তো চলো ফার্স্টে এখন স্কুলে দিয়ে যাবো, একবার স্কুলে গিয়ে কথা হবে, আর কোনো কোনো কথা বলবো না, ঠিক আছে? চল স্কুলে যাবো। মানে জুতোটার মধ্যে কিছু আছে, মানে এমনভাবে মানে তাকাচ্ছে, উফ, আমার যে ফিলিংস, কিন্তু আমার কড়িটা পুরো ফেটে যাচ্ছে, মানে ফেটে যাচ্ছে, মানে কীটা জুতোর পড়েছে আমার ফেটে যাচ্ছে, ঠিক আছে? তো স্কুলে চলে এসেছি, তো স্কুলে ঢুকে তো দেখাচ্ছি, ক্লাস ক্লাস সাজানো হয়েছে, ঠিক আছে? তো আর কি, চলো হোল ভিডিও কমপ্লিট, এখন স্কুলে সব ছেলেবেলা কাজ করছে, আর বন্ধু বাই বন্ধু সবে কাজ মাস করছে, উঠ আমাদের উঠ জীবন, এইসব হচ্ছে দেওয়া হবে, ঠিক আছে? দেওয়ানোর পর তারপরে কেকটা আমাদের স্যারদের রান্না হচ্ছে, ছাত্রী সাথীবালা বক্তৃতা উপস্থাপন করবে, সাথীবালা এই বক্তৃতার জন্য প্রস্তুত হও। শিক্ষক দিবসের নিমিত্ত অনুষ্ঠানে কিছু কথা বলতে চাই।
শিক্ষক আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষক ছাড়া যোগ্য সমাজ ও উজ্জ্বল ভবিষ্যৎ কল্পনিত। প্রতি বছর 5ই সেপ্টেম্বর আমরা শিক্ষক দিবস পালন করি এবং আজকের দিনে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন। তো ভিডিওটা আজকের জন্য এইটুকুই, তো বাড়ি চলে এসেছি, ঠিক আছে, আজকের জন্য কি বাড়ি চলে এসেছি। তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও।